हेलो एवरीवन, आमी श्रावणी चले एसेछि झाकानाका ब्लग तोमादेर साथे शेयर करते। आजकेर ब्लगे की झाकानाका आछे देखार जोन्नो अवश्यई तोमादेर ब्लगटाके आजके खुटिये खुटिये वाच करते हबे। रक्सी रातेर 12টার समय भिजे पुड़े एकाकार कांड। रक्सीर गा के मुछिये दिल? आमी ना आमार बर्मशाई? आमार बर्मशाई आमार उपरे रेगे एकदम बोम हये गेछे। केन कि बृत्तान्त सब किछु जानार जोन्नो आजकेर ब्लगटा तोमादेरके खुटिये खुटिये वाच करते हबे। सो देरी ना करे लाइक कमेंट शेयर करे आर छोट्ट करे सबस्क्राइब करे आमार चैनलटी तोमरा देखते शुरू कर दाओ। कारण ब्लॉग शुरू हो गए, सब्सक्राइब करते भूलो ना, तातरी कर दाओ। गुड मॉर्निंग एवरीवन, आज के होच्छे सोमवार और टिपिट टिपिट बिस्टी देखते पाच्छो। एखन होइते सकाल 8টা बजे। मालती दीदी बासन अलरेडी माजा कमप्लीट हो गए 7:30। मालती दीदी ढुके पड़े आजकल कारण स्कूल खुले गए। ओइदिके देखो कूकारे सीटी पड़छे। मादार इंडिया बोलछे जे एकटा सीटीते ही होये जाबे। कि सेद्ध बसिएछि बोलो तो, कि रान्ना करब? बिस्टिर दिने मानुषे कि खेते भालोबासे एकटु गेस करते थाको। एकटु परेई बोले देबो तोमादेरके जे आमि कि रान्ना करते चलेछि। तो एखन मादार इंडिया ओटा नामिए बानाबे होच्छे चा। देखते पाच्छो चायेर ससपेन बार करलो। तो ओइदिके आलू काटा हये गेछे, काँचा लंका चेरा हये गेछे, আদা কেটে রাখা হয়েছে, এখনও ঘষা হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ গামলায় জল। আর আমি এখন ঝাঁকানাকা করে সোমবার দিয়ে দিচ্ছি হচ্ছে চালে ডালে খিচুড়ি। মানে বৃষ্টি পড়লেই একটু খিচুড়ি খিচুড়ি মন। অনেক দিন ধরে বাড়িতে খিচুড়ি রান্না হয় না, আগে বেশ খিচুড়ি রান্না হতো। তো এদিকে দেখতে পাচ্ছ 3 কাপ চা একদম ঝাঁকানাকা করে রেডি হয়ে গেছে, আর আমি ওদিকে ব্রাশটা করে নিই। সো চলো একটু পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। সকাল সকাল বিস্কিট খাচ্ছে বাইরে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে। আর এই যে মাদার ইন্ডিয়া এখানে ঝাঁকানাকা করে একদম দুধ চা বানিয়ে নিয়েছে, ফোকাস করছে না। মা ওদি অলরেডি খেতে শুরু করে দিয়েছে, নিজেই চা টা বানিয়ে খাচ্ছে। মেয়ের বাড়িতে এসে কী আর করবে। সো এই দেখো বৃষ্টি আবার নামলো, আর শুনতে পাচ্ছ তোমরা? এসি হয়ে যাচ্ছে, ক্যামেরাটা ফোকাস করছে না। আর শুনতে পাচ্ছ জুনিয়র এখনও ঘুমোচ্ছে। জুনিয়রকে এবারে উঠাতে হবে, কারণ মোটামুটি 9টা বাজে যায় আর স্কুল ছুটি হচ্ছে দেখো। সো বর্ষাকালের বৃষ্টির মধ্যে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মুগ ডাল, গোবিন্দভোগ চাল আর ছোলার ডাল দিয়ে হচ্ছে এখানে ঝাঁকানাকা খিচুড়ি। বিথ সোমবার হচ্ছে কি বলতো, গোটা জিরে, আদা আর ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কাও দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ কি লন্ডভণ্ড কাণ্ড হয়েছে। লন্ডভণ্ড কাণ্ড হবে না, আমার বরের রেনকোট খুঁজে পাওয়া যাচ্ছে না, সব ছড়িয়ে ছিটিয়ে আমি বসেছি। রেনকোটটা কিছুদিন আগে মানে আমার মা মাসি যখন আগের বার এসেছিল তখন ওনাকে একদিন বার করে দিয়েছি। তারপরে রেনকোটটা উনি কোথায় রেখেছেন, না উনি মনে করতে পাচ্ছেন না আমি মনে করতে পারছি। যাই হোক, আমি তো ওনাকে ব্লেম দিচ্ছি, উনি আমাকে ব্লেম দিচ্ছে। উনি বলছে তুমি কোথাও ঢুকিয়ে রেখেছো, আর আমি বলছি তুমি শোরুমে ফেলে এসছো। এই হচ্ছে দুজনের গোলযোগ চলছে এখন, হট হট ব্যাপার স্যাপার। সো এইদিকে আকাশও হট হয়ে রয়েছে। এখন আমি খুঁজে বার করেছি তোমার কি যেন বলে রেনকোটটাকে। এই যে এই দেখতে পাচ্ছ এই বাক্সগুলোর পিছন দিকে রেনকোটটা ছিল, তো ওখান থেকে বার করেছি। আর এখন বরমশাই আমাকে কি বলছে একটু তোমরা শুনবে? না না শুনবে না, তোমাদেরকে শোনানো যাবে না। ওনার যা মুখ চোপা হয়েছে আজকাল আমার উপরে, তোমাদেরকে শুনিয়ে আমি নিজের মান সম্মান একদম খুইয়ে দেবো। এবার দেখো মুখ চোপাটা দেখো একটু, দেখো শোনো কি বলছে। ভালো করলেও খারাপ, খারাপ করলে তো আরও খারাপ। যাই হোক এখন ভালোই করলাম, রেনকোটটা খুঁজে দিয়ে দিলাম। এই ঝরঝর বৃষ্টির মধ্যে উনি এইভাবে ভিজে ভিজে যাবেন, কিন্তু না উনি আমার উপরেই মিজাজ করছে। যাই হোক এখন এই যে বেগুনি বানিয়েছি, ওনার ফেভারিট বেগুনি খাইয়ে ওনার মাথা ঠান্ডা করে ওনাকে অফিসে পাঠাবো। সো এরপরে কী হচ্ছে দেখার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো। আর এই যে হাতে রয়েছে বিপত্তারিণীর সুতো, সেটা নিয়ে এখন যাব পুজোর টাকা দিতে। আমি তো বাইরে বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম জুনিয়রকে নিয়ে যাবো, কোনোরকমে আমি রেডি হয়েছি। যাই গিয়ে ছাতা মাথা করে দিয়ে যাই, মোবাইল ফোন কিছুই নেবো না, কারণ নিতে গেলে সমস্যায় পড়ব, বাইরে বৃষ্টি পড়ছে। সো চলো গিয়ে দিয়ে আসি, পরে আসছি তোমাদের সাথে কথা বলবো। সো আমি যাই হোক গেলাম, টাকা দিয়ে চলে এলাম, কিন্তু নামগত্রটা নিতে ভুলে গেছি। যাই হোক ওই যেই দিদিকে পুজো দিতে গেছিলাম ওই দিদির মেয়ে এসে নিয়ে যাবে। সো চলো কালকে 10:15 পুজো, মন্দিরে যাবো গিয়ে পুজো দিয়ে আসবো। বা যদি সম্ভব না হয় মা একা যাবে, বা একটা কিছু হবে, আমি একবার যাবো, মা একবার যাবে, বা আমি গিয়ে দিয়ে আসবো, দুটোর একটা কিছু করবো। আর নাহলে জুনিয়রকে নিয়ে যদি যেতে পারি তো জুনিয়রকে নিয়েই যাবো। সো এখন আমরা টিফিন করছি, কী টিফিন করছি দেখো, এখন 11:30 বেজে গেছে, আমরা টিফিন করছি। আর আজকে বৃষ্টি পড়ছে যেহেতু জুনিয়রকে আর লেবুর রসটা দেবো না, আর জুনিয়রকে আজকে গরম জলে, একটু হালকা গরম জলে, উষ্ণ জলে স্নান করাবো। কারণ হচ্ছে হ্যাঁ জুনিয়রের হাতও বসাতে হবে, পঙ্কার হাতও বসাতে হবে।
সো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই আমরা কী খাচ্ছি। আমাদের পরোটা আর চা, তরকারিটা একটু গরম বসিয়েছি। সো এই হচ্ছে আমাদের টিফিন। আর এই যে খিচুড়ির লুকটা এইরকম একদম ঠাসা ঠাসা খিচুড়ি হয়েছে, তার সাথে বেগুন ভাজা বরমশাই খেয়ে গেছে। এই যে বেগুনি, আর বরমশাইয়ের জন্য এই যে টিফিন বানিয়েছিলাম বাট বরমশাই নেয়নি, কারণ হচ্ছে যে বলছে খিচুড়ি খেয়েই পেট ভরে গেছে আর খিদে পাবে না। তো চলো আমরা খাওয়ান দাওয়ানটা সেরে নিই, পরে আসছি তোমাদের সাথে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র শেয়ার করবো। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো মা ধরে রেখেছে বলে তেল মেখে রয়েছে, ঠিক আছে? তেল মাখা হয়ে গেছে, আমি তেল মাখিয়ে উঠলাম। আর ওইদিকে দেখো চান করবে বলে বাথরুমে মা যেতে দিচ্ছে না, যে জলটা ভরুক তারপরে। কারণ একটু গরম জল আজকে অ্যাড করেছি, ওখানে কান্না জুড়ে দিয়েছে। দেখো দেখো থাকবে না, মায়ের কাছে ছিটকে চলে আসছে, কি অবস্থা! আয় 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 আয়। সো জুনিয়রের এখানে চানু চানু হয়ে গেছে, আরও দেখতে পাচ্ছ ডান্দিক বাদিক করছে, কারণ গান শুনবে এই জন্য। আর এদিকে মাও কাজ করছে আর আমিও কাজ করছি, সবই একসাথে। ও জলটা ভরেছি, ভরা হলো, জলটা একটু বাকি আছে, অবশেষে আজকে এটা ভরলাম এতদিন পরে, প্রায় মনে হয় 4 সপ্তাহ পরে ওটা ভরলো, এরকম একটা ব্যাপার। সো মা এই জায়গাটা দেখো পরিষ্কার করে দিচ্ছে, কারণ এই জায়গাটা অনেকদিন ধরেই ময়লা রয়েছে। তো মাকে বললাম, মা বলছে তাহলে আমি ছেড়েই দিই। তো মা এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে আমাকে। আর এই দেখো সব কাচবো কি চাদর, এখানে 3-4টে চাদর সব, মানে যে চেঞ্জ করেছি বেডশিটগুলো সেগুলো সব এখন গিট বেঁধে রেখে দিতে হবে, করেছি অনেকদিন হয়ে গেছে। তো এগুলো অনেকদিনই হয়ে গেছে বার করেছি, কিন্তু এগুলো তো ধোয়া হচ্ছে না, কি করব, 1 সপ্তাহ ধরে এগুলো পড়ে রয়েছে, এগুলো এখনও পড়ে থাকবে, জল আরও সঞ্চয় করি, তারপরে এগুলো কাচতে হবে। সো ঝাঁকানাকা করে পুত্রর সাথে যুদ্ধ করে আসতে হলো, কারণ খাওয়া নিয়ে এখন জল ভরতে এসেছি। এখন ঘড়িতে 2:30 বেজে গেছে, 2:30 সময় জল ছিল, লাগিয়ে এলাম, এবারে এইগুলো সব ভরবো, দেখতে পাচ্ছ? নাহলে জল সংকট আর জল সংকট। সো চলো এগুলো সব ভরতে থাকি। আমি এই একটা ভরলো, তারপরে এইটা 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 সব বাইরে ভরে রাখবো, তারপরে এই চৌবাচ্চাটাকে ভরতে হবে, তারপরে শান্তি, এইটা ভরলে তারপরে উপরটা ভরবো, এই হয়েছে ব্যাপার। সো এখানে সব ফাঁকা, আমাদের জলের দেখো আমাদের মানে এইভাবে রিজার্ভ করে রাখতে হয় এই সব জায়গাতে, কিন্তু সব ফাঁকা, কিচ্ছু করার নেই, সব এখন ভরার পালা। তো চটজলদি সব ভরে নিই। তো ঘড়িতে বাজে এখন রাত্রি 11:30, আমার হাত পা দুটোই এত কামড়াচ্ছে যে আমি আর তোমাদের সামনাসামনি আসতে পারিনি। যাই হোক, ডিনার টিনার আমাদের কমপ্লিট, বরমশাই খেয়েছে ম্যাগি আর আমি আর মাদার ইন্ডিয়া খেয়েছি হচ্ছে খিচুড়ি, আর জুনিয়ার ও জুনিয়ারের খিচুড়ি আর রক্সি রক্সির ভাত, মানে এইরকমই চলেছে। কিন্তু মামার কন্যা এখন এই যে বৃষ্টি বাইরে টিপির টিপির পড়ছে, তার মধ্যে উনি বসে আছে আর আমি প্রথমে বুঝতে পারিনি, আর এখন দেখছি উনি ভিজে গেছে। কি দুষ্টুমি করে দেখোই তোমরা, যে কি দুষ্টুমি করে তোর ঘরে ঢোক যা। বদমাইশি খালি, সবসময় বদমাইশি, ঘুমি পর। রক্সি ভিজে ঠিজে ইয়ে করেছে, পুরো পুরো ভিজে গেছে। তাহলে কি করবো, ওর তো মুছতে হবে ওকে, তাহলে আমি মুছি দিয়ে আসি। টিপ টিপ বৃষ্টি পড়ছে, কিন্তু রক্সির টাওয়েলটা কোথায় কে জানে। মুছে নাও গা, রক্সি দিদিকে গা মুছাবি? এই দেয় তো কি করছি রক্সি দিদি, গা মুছে। তো দেখো রক্সি পুচিকে লাইট বন্ধ করে দিয়েছি, গা মুছিয়ে এখন কাঁথা পেতে দিয়েছি, ও কাঁথার মধ্যে শুয়ে রয়েছে, কারণ ওর ঠান্ডু ঠান্ডু লাগছে না, একটু ভিজে গেছে, তো বদমাইশি করে ভিজেছে, বৃষ্টি নামলো। আর এই যে জোরে বৃষ্টি নেমেছে, আমি পাম্পটা চালিয়েছি, পাম্পটা বন্ধ করবো, করে ঘুমাবো। সো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।